नमस्कार बंधुरा एमआरजीएस स्टडी सेंटारे सकल के स्वागत। केमन आछो सकले? आशा करी सकले भालोई आछो। आशा करछि भालोई पुजो काटছে সবারই। তবে পুজো তো শেষ, আজ হচ্ছে নবমী। নবমীর দিন আমি রাতে বেলা ভিডিওটা বানাচ্ছি যে স্টাডির মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক আছে? কারণ সামনে এক্সাম আছে, সকলেই জানো। তো বন্ধুরা এর আগে আমরা নাম্বার সিস্টেম করিয়েছি, কেউ যদি নাম্বার সিস্টেম না দেখে থাকে অবশ্যই দেখে নেবে। আজকে যেটা করছি সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ। বন্ধুরা এটা কিন্তু থার্ড ক্লাস চলছে WBP মেন এক্সাম, ঠিক আছে? WBP মেন এক্সামে যে অঙ্কের যে সব চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার করাচ্ছি। নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গেছে, এই ভিডিওটা অবশ্যই দেখবে। তারপরে আজকে করাবো হচ্ছে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ। নাম্বার সিস্টেম এবং সরলীকরণ থেকে দু চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক তুমি ধরতেই পারো, ঠিক আছে? একদম 100%। অর্থাৎ সরলীকরণ আমরা করব, আজ হচ্ছে ক্লাস 3 হবে বন্ধুরা, ঠিক আছে? WBP হচ্ছে মেইন প্রিপারেশন চলছে বন্ধুরা, ঠিক আছে? মেইন প্রিপারেশন চলছে, এটা সকলেই জানো, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ম্যাথের সিম্পলিফিকেশনটা শেষ হয়ে গেলে পরে আমি একটা রিজনিং করাবো, ঠিক আছে? রিজনিং এর বিষয় ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে? সেগুলো করাবো ধীরে ধীরে। সুতরাং আজকে আমরা করবো হচ্ছে সিম্পলিফিকেশন অর্থাৎ হচ্ছে সরলীকরণ। আছে ক্লাস আমার কিন্তু 3 বন্ধুরা, ঠিক আছে? আগের ক্লাসগুলো দেখে নেবে। 2 - (3) - (2) 6 - (5) - 4 - 3, ঠিক আছে? (1) - (2) এবং হচ্ছে (3) = কত, ঠিক আছে? এই হলো অঙ্ক। এবার হচ্ছে এখানটায় বন্ধুরা কি লাগা আছে? বার লাগা আছে, অর্থাৎ এখানে আগে করতে হবে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। অঙ্ক করার আগে এখানে হচ্ছে বটমাস আর সিম্পলিফিকেশন একই রকম অঙ্কগুলো, ঠিক আছে? একই প্রশ্নের মধ্যে পড়ে। এবার বোর্ডমাস নিয়মটা যদি কেউ না দেখে থাকো, আমার বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ টপিক ওয়াইজ যে ম্যাথ আছে প্লেলিস্টে গেলে সেখানে পেয়ে যাবে, সেখান থেকে আবার দেখে নেবে। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে কি, আমরা যা খুশি তাই আগে করতে পারি না, ঠিক আছে? তোমরা সকলেই জানো। তো আমি দেখাচ্ছি এই অঙ্কগুলো করার আগে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে কি করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট। তারপরে আমরা কি করব? প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে হচ্ছে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে হচ্ছে প্লাস করব, মাইনাস করব সবার শেষে, ঠিক আছে? এই প্রশ্নটা হয়তো সকলে জানো, মুছে দিচ্ছি। সুতরাং এই অঙ্কটা আমরা কি করব? এই অঙ্কটা করার সময় আমরা কি করব বিশেষ মনে রাখবে। 2 যেরকম আছে এরকম মাইনাস, থার্ড ব্র্যাকেট মাইনাস 6 মাইনাস। এবার দেখো কি করব, এখানে কি করতে হবে? এই দুটো অংশকে আগে করতে হবে, কারণ এই দুটো নাম্বারের উপরে আমার কি লাগা আছে? এই দুটো নাম্বারের আগে বার লাগানো আছে, অর্থাৎ যেটা উপরে দাগ দেওয়া থাকে বা এটাকে বলা হচ্ছে বার। এই বার ডিজিটটা আগে করতে হবে, তাহলে এটা করলে কত হবে? 1। আবার হচ্ছে কত হবে? তারপরে 1 আমরা এখানে একসাথে করে ফেলি, তাই না? যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করব তত তাড়াতাড়ি ভালো হবে, ঠিক আছে? আমাদের সময় বাঁচবে। সুতরাং এখান থেকে এখানে পাবো হচ্ছে 1 1। আবার কি হচ্ছে 5 এর সাথে আবার মাইনাস হবে, তাহলে কত হবে? 4, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে 2 মাইনাস করব, মাইনাস করে হচ্ছে 3 মাইনাস। এবার 2 মাইনাস এখানে হচ্ছে 3 হলো, এখান থেকে এখানে মাইনাস করলে কত হবে? 2, ওকে। তারপরে আবার কত হবে? এখান থেকে এখানে কত হবে? এখান থেকে হচ্ছে 1, আবার এখান থেকে ওখানে হচ্ছে 1। একবারই করে ফেললাম বন্ধুরা, হ্যাঁ? তাহলে এটা উত্তর হলো আমার 1। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আমরা নেক্সট দেখব। সিম্পলিফিকেশন দেখতে অনেকটা সোজা, কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে অথবা আমরা এদিক ওদিক করে ফেলি তখন আমাদের কিন্তু উত্তরগুলো হয় না, ঠিক আছে? নম্বর 2 ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 1 - (1/2) ব্র্যাকেট, ঠিক আছে? আবার 1 - (1/3) ব্র্যাকেট, ঠিক আছে? আবার দেখো 1 - (1/4) এইভাবে করতে করতে এবার হচ্ছে 1 - (1/5), 6, 7 বলে 1 - 1 হচ্ছে n বা x, আমরা n নিই, ঠিক আছে? n = কত, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। एखाने एई रकम टाइप बा एई रकम प्रश्न अंक किन्तु आरो अनेक करानो हयेछे बन्धुरा। ठीक आछे, आमार आगेर क्लासगुलो जोदि देखे ना थाको ताहले अवश्यई देखबे। एखाने अन्यान्य डिजिट दिए अन्यान्य भावे একই নিয়মে অঙ্ক করানো হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে সেখানে দেখে নেবে। এই রকম টাইপ কিন্তু অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা কি করব দেখো, 2-1-কে হচ্ছে 2, 2 এর থেকে 1 বাদ দিব, তাহলে হচ্ছে 2-1-কে 2, 2 এর থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1/2। মানে এই ব্যাপারটা আমরা এইভাবে করতে পারি, 1/ হচ্ছে 2, তারপরে হচ্ছে কি করব 2, এখানে হচ্ছে 2, এখানে 1, মানে 2-1-কে 2, 2 - 1 = 1 - 2। আমরা এইভাবে আজকে আর করব না, এগুলো শিখিয়েছি আমি। হ্যাঁ, দেখি করে করতে হয়। তাহলে মাইনাসের ক্ষেত্রে হচ্ছে 2-1-কে 2 মাইনাস করতে হবে, 2 এর থেকে 1 মাইনাস করলে 1/2। এই যদি এখানে প্লাস করব তাহলে কি হতো, 2-1-কে 2 প্লাস করতাম, 2 আর 1 হলো 3, তাহলে এখানে হয়তো 3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার এখানে কিছু নেই, মানে এখানে দেব ইনটু। আবার হচ্ছে 3-1-কে 3, 3 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে 3। আবার ইনটু দেব 3-4-1-কে 4, 4 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, 3/4। এইভাবে করতে করতে আমরা এবার 1 - 1 by এইভাবে করতে করতে আমরা কত দিয়ে যাব, কত দেব হচ্ছে দেখো বন্ধুরা, x - 2, তারপরে হচ্ছে x - 1 * x - 1 by হচ্ছে x। এইভাবে প্রশ্নটা আসবে, অর্থাৎ এটাকে হচ্ছে 1 - 1 by x কে আমরা যদি লসাগু করি তাহলে x পাবো। ঠিক আছে, x x এটাকে যখন আমরা টোটালি করব তখন আমরা এই প্রশ্নটা পাবো। ঠিক আছে, বিশেষ মনে রাখবে। এবার দেখো এখানে কেসটা কি হচ্ছে, 2-2 कैंसिल हो जाए, 3-3 कैंसिल हो जाए, 4-4 कैंसिल हो जाए, 5-5 कैंसिल हो जाए, 6-6 कैंसिल, 7-7 कैंसिल, এইভাবে कैंसिल হইতে x कैंसिल হয়ে যাবে এক সময়, x कैंसिल হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে দেখো এখানে উপরে আছে 1, নিচে আছে কত x। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা মনে রাখবে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখব। नंबर হচ্ছে 3, नंबर 3 দেখব। नंबर 3 254 ইনটু প্রশ্নবোধক চিহ্ন ইনটু হচ্ছে 8 = 95504। ঠিক আছে, এটার आंसर কত হবে? ঠিক আছে, আমাকে বলছে এটার आंसर কত হবে। দেখো বন্ধুরা এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে দিব হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন মানটাই আমাকে বার করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন == দেখো এটা হচ্ছে কি আছে, এটা আজকে গুণে আছে তাই কি না, এটা সব একটার সাথে একটা সব গুণে আছে। গুণটাকে যদি ওই পাশে যায় তাহলে কি হবে, ভাগের পরিণত হবে। অর্থাৎ গুণ যদি ওই দিকে ব্র্যাকেট == এই পারে যায় ভাগ হবে, প্লাস যদি ওই পারে যায় তাহলে কি হবে মাইনাস, মাইনাস যদি ওই পারে যায় তাহলে হচ্ছে প্লাস। হ্যাঁ, আবার প্লাস যদি উপরে যায় মানে == উপরে যায় তাহলে হচ্ছে মাইনাস। আশা করি এই প্রশ্নটা সকলে জানো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখবো 95504। এইবার হচ্ছে কি এটা তো ওই পাশে নিয়ে যাব, তাহলে কত হবে 25254 * 8। ঠিক আছে, 254 * 8। দেখো এটার সাথে এটা যদি কাটি 37 হচ্ছে 6, 376। তোমরা তোমাদের মতো আরামসে কাটাকাটি করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটা দিয়ে আবার কাটা যায় 8 7 56 57। ঠিক আছে, 7 56 6, তারপর হচ্ছে 4 8 32 32। হ্যাঁ, এখান দিয়ে এখানে কাটাকাটি যায় হচ্ছে 4 47। তাই না, তাহলে প্রশ্নবোধক চিহ্ন জায়গায় কত হবে বন্ধুরা 47। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন জায়গায় আমরা কত লিখবো 47। অঙ্কটা ছোট কিন্তু ক্যালকুলেশন বড়ের জন্য এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা হলে দেয়। ঠিক আছে, এর এই ধরনের অঙ্ক পরীক্ষা হলে যখন দিবে, যার ক্যালকুলেশন ফাস্টে করবে, একটু একটু সময় খাওয়ার জন্য বা সময় যেন তোমার নষ্ট হয় সেই জন্য এই অঙ্কগুলো দিবে। এত বড় বড় ভাগ তোমাকে দিয়ে রাখবে, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এর জন্য কিন্তু ক্যালকুলেশন বা ধরো প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে তার কি বলে ক্যালকুলেশন তত ফাস্ট হবে। ঠিক না, স্বাভাবিক ব্যাপার। আর অঙ্ক এমন একটা জিনিস যত প্র্যাকটিস করবে তত তুমি এগোবে। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে না দেখবে অঙ্ক প্র্যাকটিস করতে বেশি তুমি 1 থেকে 10 এর নামত অবধি পড়তে গিয়ে কোথাও আটকে থেমে যাচ্ছ। ঠিক আছে, এটা প্র্যাকটিসের অভ্যাস, সেটা হয়। हाँ आज के बड़ो एक ये दिल तुम्हें से काटाकाटी करते समय दी अंक सोजा तुम करबे परीक्षा हले ठीक है जो अंकटा सोजा ये तो कर अन्सार हो जाए क्योंकि काटाकाटी करते भाग करते गले तुम्हें देखा गलो एक मिनट दो मिनट खे जा ठीक है। सूतरा ये क्यों करते प्रैक्टिस करते अंक छोटो होक बड़ो होक कठिन होक सहज होक से पड़े कथा क्योंकि प्रैक्टिस करते क्यालकुलेशन फास्ट करते ठीक है तब तुम परीक्षा लिखे समय पा ना क्योंकि समय पा ना ठीक है ठीक है। আমরা নেক্সট অঙ্ক দেখব বন্ধুরা যতগুলো অঙ্ক করাচ্ছি সমস্ত সব অঙ্কগুলো আলাদা আলাদা প্যাটার্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 125 কি দেব স্কয়ার ডিভাইডেড 50 ইনটু 20 ব্র্যাকেট প্লাস মাইনাস সরি ডিভাইডেড 2 5 समान कत ठीक है। এবার আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব এই আমরা বললাম কিন্তু এটাকে যখন ডাবল করব তখন কাটাকাটি করতে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আমরা কাটাকাটি করতে আমাদের অসুবিধা পড়ে যাব ঠিক আছে। তাহলে এটা যদি দুইবার আছে তাহলে আমরা এটা 125 ইনটু 125 লিখতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ 125 লিখলাম তারপরে কি দেব 125 করব তাই না এবার হচ্ছে এইটা কি আছে ডিভাইডেড আছে অর্থাৎ ভাগ আছে এখানে লিখব ভাগ ইনটু এখানে 20 আছে 20 দেব ঠিক আছে বোঝা গেল এখানে যা আছে তাই থাকবে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এবার যার এটাকে এখান থেকে না করে এখান থেকেও ক্যান্সেল করা যায় ঠিক আছে। এবার দেখো আমরা এই 0 ক্যান্সেল করতে পারি আরামসে এবার এখান থেকে এখানে কাটাকাটি করতে পারি কত হবে 5 2 10 5 5 25 ঠিক আছে তাহলে আমার কত হলো 5 25 125 হয়ে গেল ঠিক আছে 5 25 যখন 125 হলো আমাদের কি পড়ে থাকলো 125 ইনটু 25 এটা তো ডিভাইডেড আছে তাহলে ডিভাইডেড করে লিখব 2 5 25 সরি 50 হবে এখানে ঠিক না এখানে 2 আছে তাহলে আছে কি 50 হবে ঠিক না তাহলে 25 দুগুণ কত হলো 50 তাহলে আমরা এটার সাথে এটা আবার কি করে দেব গুণ করে দেব গুণ করে যা হয় তাই হবে উত্তর তাহলে এখানে কত হবে 5 2 10 শূন্য হাতে লাগ 2 4 এত 5 হবে 250 হলো আমাদের आंसर ঠিক আছে। সুতরাং এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাকে আমরা ভেঙে ওই 125 গুণ করে এত বড় করব ঠিক আছে এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে অর্থাৎ 125 দুইবার আছে তাই আমরা দুইবার লিখে অঙ্কটাকে খুব সহজে করে ফেলব ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখব পরীক্ষা হলে খুব বেশি কঠিন কিন্তু অঙ্ক আসবে না বন্ধুরা ঠিক আছে কিন্তু যে অঙ্কটা আসবে WBP মেনে খুব কঠিন আসবে না কিন্তু যে অঙ্কটা আসবে সহজ আসবে তোমার চোখে দেখতে সহজ লাগবে কিন্তু একটু ক্যালকুলেশন হবে ঠিক আছে এই বিষয়টা মনে রাখবে সুতরাং ক্যালকুলেশন কিন্তু ফাস্ট করতে হবে ঠিক আছে। তারপরে 3 1/4 প্লাস 4 1/6 4 1/6 প্লাস প্লাস প্রশ্নবোধক চিহ্ন আবার প্লাস 1/4 সমান হচ্ছে 10 ঠিক আছে এর মান কত এই অঙ্কটার आंसर কত হবে ঠিক আছে এই অঙ্কটার आंसर কত হবে আমাকে বার করতে হবে। এবার আমরা এখান থেকে এখানে আগে সমস্তটা ভাঙিয়ে নেব সমস্তটা ভাঙলে আমাদের সুবিধা হবে 3 4 12 1 হলো 13 13 বাই কত হবে 4 13/4 প্লাস 4 4 24 25 বাই হলো কত 6 प्लस प्रश्नबोधक चिन्ह प्लस 1/4 समान कत 10 আমরা আগে সমস্তটা শুধু ভাঙিয়ে নিলাম ঠিক আছে। সমস্ত ভাঙানোর পরে আমরা কি করব এটাকে যদি এবার কি করব লসাগু করব হ্যাঁ এটাকে টোটাল লসাগু করতে হবে 4 এখানে মনে মনে কত আছে 1 এখানে মনে মনে কত দেব 1 বা x ধরে নিই আমরা এখানে x ধরে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে x ধরে প্রশ্নবোধক চিহ্ন যখন আমরা x ধরে নিলাম তাহলে এই টোটালটা যদি করি 15 পাওয়া আছে 12 তাহলে 3 4 12 3 তাহলে হচ্ছে 39 প্লাস 6 দুগুণ 12 হচ্ছে 2 50 প্লাস এখানে কি আছে 12x প্লাস হচ্ছে কত 3 সমান হচ্ছে 10 বোঝা গেছে আশা করি বোঝা গেছে এতটুকু। এবার আমরা কি করব এবার হচ্ছে সবগুলোকে আমরা কি করব প্লাস করব এটাকে 12টাকে কিন্তু করা যাবে না বন্ধু এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে বিশেষ মনে রাখতে হবে তাহলে 39 আর হচ্ছে কত 50 আর হচ্ছে 3 39 50 কত হবে হ্যাঁ 92 प्लस हे एक दुई बारो 92 एखे तो चार बारो 92x समान समान ये बंधुरा यार साथ वज्र गुणन करब ताहले 1 2 0 है ठीक है। ताहले देखो 1 28 2 28 ताहले आमरा कि करते पारी x बराबर एखाने करछि बंधुरा x समान आमरा कि करब x समान करब हच्छे 28 बाय हच्छे 12 एखान थेके एखाने जदि करी ताहले हच्छे 4 4 7 28 चार बार दिलाम एखाने हच्छे 3 एटाके जदि ए करी 2 এখানে আছে 2 থেকে একবার হচ্ছে 1/3 2 1/3 হয় বন্ধুরা আমার সঠিক উত্তর ঠিক আছে। x এর মান হলো 2 1/3 ঠিক আছে। খুব বেশি কঠিন অঙ্ক না, একটু বোঝার চেষ্টা করবে এবং ক্যালকুলেশন তাড়াতাড়ি করে ফাস্ট করবে ঠিক আছে। এটা বিড়ি কিন্তু অঙ্কগুলো এসে থাকে ডিভাইডেড 7 সমান কত ঠিক আছে। এটা परीक्षा आसलो ठीक है। तब देखो एबार कि करब देखो 7 7 कैंसल करा जाए कोनो समस्या नहीं ताहले 7 7 14 और एखाने आछे 1 ठीक है ना ताहले हच्छे 1/15 होबे ठीक है। एबार देखो एखाने हच्छे एखाने कत होबे 7 7 7 3 7 कत 21 21 डिवाइडेड आछे डिवाइडेड माने कि भाग ताहले एखाने आमरा कैंसल करे देब। आमरा अनेक समय कि करी एखाने भागटा एखाने रेखे देब होबे ना ठीक है। ताहले एखाने कत होबे 3 ताहले आमरा करते पारी हच्छे आबार आछे 3 आबार एकसाथे करले 3 5 4 15 ताहले आमरा एकबारे उत्तर करते पारी हच्छे 5 उत्तर ठीक আছে। ইনটু প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বন্ধুরা কত হবে সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি 5/8 গুণন 24 দিব সমান সমান 15/7 এখানে যা আছে আপাতত তাই লেখা ঠিক আছে। देखो ये कैंसिल करब कत होच्छे 3 8 कत होबे 24 ताई ना ताहले एखाने कत होबे 15 एदिके सरि एखाने देब बा एखाने होच्छे बा ठीक आछे। एकटा अंके दुटो समान समान हय ना ताई आमाके और अथवा बा लिखते होबे ठीक आछे। ताहले 3 5 कत हलो 15 देखो एई 15 टा होच्छे गुणे आछे 3 5 15 15 गुण ओई पाशे गेले से कि हय जाबे भाग हये जाबे ताहले आमरा एटाके डायरेक्टली लिखी प्रश्नबोधक चिह्न समान समान ओई पाशे गेले से कि हय जाबे बन्धुरा भागের পরিণত হয়ে যাবে তাই না। তাহলে হচ্ছে 15 ইনটু এটা তো উপরে আছে এর বাইরে আছে নিচে হবে তাহলে এটা হচ্ছে 7 বাই হচ্ছে কত হবে 15 ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কি করব এবার এটা দেব 7 অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন জায়গায় কত হবে প্রশ্নবোধক চিহ্ন জায়গায় হবে বন্ধুরা 7 ঠিক আছে। নাম্বার 8 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় প্রায় দেখা যায় ঠিক আছে। নোট করবে ব্যাপারটা। देखो थर्ड ब्रैकेट अंकটা বড় করে করছি 1 + 1 ঠিক আছে 1 + হচ্ছে 1 তারপরে হচ্ছে 1 + 1 বাই কত 1 + 1 বাই 1 ঠিক আছে। আবার হচ্ছে 1 + কত হচ্ছে 3 ঠিক আছে। তারপরে হচ্ছে ডিভাইডেড হচ্ছে 1 4 বাই হচ্ছে 7 সমান সমান কত ঠিক আছে। এবার অঙ্কটা করো। এবার আমরা কি করব দেখো এবার আমরা কি করব অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসে এবং অনেকেই কিন্তু পারে না। এটাকে অন্য আরেকভাবে নিয়ম করা যায় কিন্তু আমি এই যে নিয়মটা করাবো এটাই সবথেকে বেটার হবে ঠিক আছে। অন্য ট্রিক আছে, ট্রিক সাহায্য করা যায় কিন্তু বেসিক জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে তখন তুমি ট্রিক দিয়ে করতে পারবে। দেখো এইটুকু আমরা কেন বললাম এই অঙ্কগুলো নিচ থেকে উপর দিকে করতে হয় বন্ধুরা ঠিক আছে। উপর থেকে নিচ দিকে করে না, নিচ থেকে উপর দিকে করে অঙ্কগুলো। দেখো এখানে যা আছে আমরা তাই লিখব 1 + যা আছে তাই এখানে হচ্ছে 1 আছে 1 রাখবো। দেখো এখানে আবার 1 আছে 1 রাখবো প্লাস এখানে উপরে 1 আছে ঠিক আছে। এইটুক জায়গা আমরা করব তাহলে 1 অবধি আমরা লিখলাম। দেখো এখানের থেকে এখানে কি করব 3 1 3 3 3 এর একে কত হলো 4 অর্থাৎ 4 কত হবে 3 ঠিক আছে। 4 হলো 3। এবার হচ্ছে কি হয় এই যে 3টা আছে এই 3টা উপরের সঙ্গে কি হয় গুণ হয়ে যায় তাহলে আমরা আবার কি করব দেখো 1 + এখানে 1 যেভাবে আছে 1 ই রাখবো এখানে 1 আছে প্লাস দিব। এই 3টা যখন উপরে যাবে তাহলে 3 আর 1 কত হবে 3 নিচে হবে কত বন্ধুরা এবার হলো 4 ঠিক আছে। এবার দেখো এবার হলো এবার আমরা কি করব এইটুক জায়গা করব ঠিক আছে। এইটুক জায়গা করব দেখো এখানে হচ্ছে আমি এখানে করছি এবার এখানে হচ্ছে 1 + উপরে 1 যেরকম আছে ওরকমই রাখবো 1 + উপরে 1 যেরকম আছে আমাদের দেখো 4 1 4 4 আর 3 কত 7 তাহলে হবে 7 কত হচ্ছে 4 ठीक है। एबार हे चार्ट आबार कोथाय चले जाबे ऊपरे चले जाबे ताहले आमरा कि लिखबो हच्छे 1 प्लस 4 ऊपरे जाबे 4 बाय कत हच्छे 7 ठीक है। एबार देखो 7 1 7 7 3 11 তাহলে কত হবে 11 বাই কত হচ্ছে 7 ঠিক আছে। 11 বাই হলো আমার 7। দেখো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু আমরা এখনো করি নাই ঠিক আছে। আমার এখানে যে এই টোটালটা যে করে আসলো সেটা হচ্ছে কত আসলো 11 বাই হচ্ছে কত 7 আসলো। ডিভাইডেড ডিভাইডেড রাখবো 7 1 7 7 4 হচ্ছে 11 তাহলে 11 বাই হচ্ছে কত নিচে 7 এই 11 11 ক্যান্সেল 7 7 ক্যান্সেল উত্তর হচ্ছে বন্ধুরা 1। देखो एबार अनेके बोलते हैं उल्टा काटाकाटी करो। देखो भागের ক্ষেত্রে উপরে উপরে কাটাকাটি যায় নিচে নিচে কাটাকাটি যায় ঠিক আছে। উপরে উপরে কাটতে পারি নিচে নিচে কাটতে পারি অথবা উল্টে দিয়ে কোনো কোনিও কাটাকাটি করতে পারি। তাহলে এর ফাইনাল উত্তর হলো কত বন্ধুরা 1 ঠিক আছে। খুব খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরকম অঙ্ক ঠিক আছে। এই অঙ্কটা বা এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করবে একই নিয়মে করতে হবে ঠিক আছে। আমি একটু বোঝানোর ক্ষেত্রে তাই ধীরে ধীরে বুঝিয়ে বললাম ফাস্ট করতে হবে ঠিক আছে। আমরা এরকম অঙ্ক আরো নিব আশা করি অঙ্কটা বুঝতে পারছো। বাই 3 এখানে হচ্ছে 1 মাইনাস ঠিক আছে। 1 মাইনাস করব এবার সমান সমান কত সমান সমান হচ্ছে কত দিন আমাকে। তাহলে আমরা আগে কি করব যেটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম নিচ থেকে উপর দিকে এইটুকু অংশ আগে ঠিক আছে। এইটুকু অংশ আগে করব উপরে যে রকম আছে এরকমই থাকবে। 3 3 লিখবো প্লাস এখানে যে 3 আছে 3 লিখবো তারপরে হচ্ছে নিচে নামবো ঠিক আছে। দেখো 3 একে 3 3 এর থেকে এবার কি করতে হবে 2 বাদ দিতে হবে ঠিক আছে। প্লাস ক্ষেত্রে হচ্ছে প্লাস করব মাইনাস এর ক্ষেত্রে মাইনাস অর্থাৎ প্লাস এর ক্ষেত্রে গুণ করে প্লাস মাইনাস এর ক্ষেত্রে গুণ করে মাইনাস অর্থাৎ 3 একে 3 3 এখানে মাইনাস আছে তাহলে 3 এর থেকে কত উপরে যত সংখ্যা আছে তার সাথে কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে কত হবে 1 বাই হচ্ছে কত 3 হবে। এই 3টা কোথায় যাবে এবার উপরে যাবে ঠিক আছে। তাহলে দেখো উপরে কি আছে 5 আছে 5 যেরকম আছে এরকমই রাখলাম 3 যেরকম আছে এরকমই রাখলাম এখানে প্লাস আছে প্লাস দিলাম তাহলে এটা যখন উপরে যাবে তখন হবে 3 3 কে কত হবে 9 তাহলে 9 বাই কত হচ্ছে 1 ঠিক আছে। দেখো তারপর কি আছে 3 একে 3 3 আর 9 কত হচ্ছে 12 তাহলে উপরে তো আমার 5 আছে তাহলে হচ্ছে 12 বাই নিচে কত 1 ঠিক আছে। বন্ধুরা 12 বাই হচ্ছে 1 তাহলে এই 1টা আবার কোথায় যাবে উপরে যাবে তাহলে আমার ফাইনাল উত্তরটা হবে 5 বাই হচ্ছে 12 ঠিক আছে। আশা করি বোঝা গেছে অঙ্কটা ঠিক আছে। নেক্সট দেখব আমরা চলো আমরা নেক্সট দেখব এরকমই একটা অঙ্ক দেখব ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এবার হচ্ছে 1 প্লাস দাগ দিলাম এখানে হচ্ছে 1 তারপরে হচ্ছে 1 প্লাস 1 বাই হচ্ছে 1 ঠিক আছে। তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে কত 9 1 প্লাস কত হচ্ছে 9 সমান সমান কত আমাকে বলছে এটা সমান সমান কত ঠিক আছে। 1 2 3টা মান আছে 3টা 1 আছে 1 2 3 1 2 3 ঠিক আছে। তাহলে আমরা কি করব আগে এইটুকু অংশ করব। এইটুকু অংশ যখন আমরা করব এইটুকু অংশ করে কত পাবো 9 একে 9 9 আর হাতে গেল 10 ঠিক আছে। আমরা ওই মতই করি শর্টকাট নিয়ম করে লাইনগুলো বুঝতে হবে না। তাহলে হচ্ছে 1 প্লাস তোমরা যখন বুঝবে তখন করে নেবে ঠিক আছে ক্যালকুলেশনটা করো। এই দেখো 1 প্লাস 1 লিখলাম তারপরে এখানে 1 দেখো বন্ধু যেটুকু বল দিয়েছি ওইটুকুই করতে হবে কিন্তু 1 প্লাস আবার 1 ঠিক আছে। এবার দেখো 9 একে 9 9 একে 10 তাহলে হচ্ছে 10 বাই কত হবে 9 এই 9টা কোথায় যাবে উপরে চলে যাবে ঠিক আছে। দেখো 1 প্লাস আবার এই 1টা এখানে আছে এখানে লিখবো ঠিক আছে। এই 1 প্লাস হচ্ছে বন্ধুরা হ্যাঁ 1 প্লাস 9 একে 9 তাহলে উপরে হবে 9 নিচে হবে কত 10 ঠিক আছে। দেখো পরে এবার আমরা এইটুকু অংশ করব তাহলে উপরে কি আছে 1 আছে তারপরে আছে এখানে আছে 1 প্লাস আছে এবার কি আছে 10 একে 10 10 আর আছে 9 কত 19 তাহলে এখানে 19 বাই কত হবে 10 তাহলে হচ্ছে এই 10 টা আবার কোথায় চলে যাবে উপরে চলে যাবে ঠিক আছে। আমি এই লাইনটা এখানে করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস তাহলে 10 উপরে চলে যাবে 10 বাই কত হচ্ছে 19 তাহলে 19 একে 19 19 আর 10 হলো কত 29 বাই হচ্ছে 19 ঠিক আছে। 29 বাই হচ্ছে কত হলো 19 এবার 29 বাই হচ্ছে 19 কে আমরা কি করতে পারি ভাগ করতে পারি 29 বাই হচ্ছে 19 কতবার দিব একবার দিব এখানে 19 তাহলে 01 আমার ফাইনাল উত্তরটা হবে বন্ধুরা কত 110 বাই 19 110/40 ठीक है आशा करी बुझते पारছো অঙ্কটা ঠিক আছে বন্ধুরা সেশনটা আজকে এফ ডি রাখছি এই ক্লাসটা এর পার্ট 2 আসবে তখন 2 টাও তোমরা ভালো দেখবে এটা অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক করলাম ঠিক আছে বা যতগুলো অঙ্ক করলাম সবই ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্ক প্যাটার্নগুলো অন্তত দেখবে ঠিক আছে দেখো বন্ধুরা হুবহুব যে কমন পড়বে আমি যা করাবো বা অন্যান্য চ্যানেল বা ধরো অন্যান্য যেগুলো তোমরা দেখো হুবহুব যে কমন পড়ে এমন কোনো কথা নাই পড়তেই পারে না পড়া কোনো কথা না কিন্তু যেগুলো তুমি আমি করাচ্ছি বা তোমরা যে অন্য কোনো কারো ক্লাস দেখে থাকো সেগুলোকে একটু মনোযোগ সহকারে দেখবে দেখলে কি হবে তুমি প্র্যাকটিস করতে করতে যখন অঙ্ক ওই টাইপ বা একটু এদিক ওদিক যখন অঙ্কটা আসবে না তুমি সেটা করতে পারবে সলভ করতে পারবে ঠিক আছে সুতরাং যে ক্লাসই দেখো আর যার ক্লাসই দেখো খুব মনোযোগ সহকারে দেখবে এবং एग्जाम রিলেটেড যে ম্যাথগুলো হয় সেগুলো অবশ্যই দেখবে ঠিক আছে অঙ্কগুলো করাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এগুলো পরীক্ষার জন্য কতটা উপযুক্ত ঠিক আছে তো আজ এর দিয়ে রাখছি সকলে ভালো থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যারা নতুন ভিউয়ার আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই